কি হয়েছে, এরকম হাঁপাচ্ছিস কেন? মা জ্যোতি দিদি ফোন করেছিল, সুধা আর উদয়ের এখানে থাকার কারণে ওদের বাড়িতে বিশাল অশান্তি হচ্ছে, সবাই দিদিকেই দোষ দিচ্ছে। এটাই ভয় পাচ্ছিলাম আমি, বলেছিলাম আমি তোদের দুজনকে, কিন্তু তোরা কেউ আমার কথায় কান দিলি না। কিন্তু মা এটা সত্যি নয়। সত্যিটা কি সবাই সেটা জানে না নাকি? কে বুঝবে? হ্যাঁ, আর দোষ কিন্তু ওনাদেরও নয়, ওনাদের জায়গায় আমি থাকলে আমি এমনটাই করতাম। এখন এখন তো শুধু একটাই ভয় পাচ্ছি যে প্রথমেই একজন ও বাড়ি থেকে চলে এসেছে, যদি এমন কিছু হয়ে যায় যাতে জ্যোতিকে ওই বাড়ি ছাড়তে হয়। না পদ্মা, একটু ভেবে চিনতে কথা বলো। ওখান পর্যন্ত তোমার গলা যাচ্ছে আর তুই চেঁচাচ্ছিস মা মা বলে। বাড়িতে জামাই রয়েছে, সেটা তো খেয়াল রাখো। ওর কানে যদি এ সমস্ত কথা যায় তো কি ভাববে? বিয়ের দিন তো আমি তোমাকে কোনো গিফট দিতে পারিনি, কিন্তু আজকে আজকে একটা কথা দিচ্ছি, পরিস্থিতি চাই যেমনই হোক না কেন আমি কখনো পাল্টাবো না, আর সবসময় তোমাকে এইভাবেই ভালোবাসবো। আই লাভ ইউ। আরে দীপু, কেমন আছিস? তোর মা কোথায়? মা ওই ভেতরে। পদ্মা, পদ্মা, আরে কি হয়েছে দিদি? বাইরে যে বড় গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা জ্যোতির দেওরের, তাই না? যে রোজ এই বাড়িতে আসে, আর সুধাকেও আমি দেখেছি এই বাড়িতে আসতে ওর সাথে। তুই অন্তত বল কি হয়েছে, তোরা দুজন জ্যোতির বাড়িতে গেছিলিস না, ওখানে পদ্মা কি করেছে? কোনো খারাপ কথা ওদের বলেনি তো? আমি ভেবেছিলাম যে আমাদের সুধার জন্য উদয়বাবুর থেকে ভালো ছেলে হতেই পারে, ওরা দুজন একসাথে অনেক খুশিতে থাকবে। কিন্তু উদয়বাবুর মা যতটা ঘৃণা করে আমাদেরকে, আমার ভয় লাগছে বাবা, আমার ভয় লাগছে যে আমাদের দুই পরিবারের মধ্যে এই ঝগড়া কোনোদিন আদৌ মিটবে, সবকিছু কোনোদিনও কি ঠিক হবে বাবা? এই ব্যাপার নিয়ে আমার ভীষণ সন্দেহ রয়েছে। উদয়বাবু আর সুধার এই ভালোবাসার দ্বারা যদি কিছু ঠিক হয়ও, তবে সেটাও এত সহজে হবে না বাবা, অনেক কষ্ট সহ্য করতে হবে, অনেক কষ্ট সহ্য করতে হবে দুজনকে। বরং এই বিয়ের জন্যে জ্যোতি দিদির সমস্যা আরও হয়তো বেড়ে যাবে।